বউয়ের আমার রাতের বেলায় দাঁত কপাটি লাগে, থরথর করে কাঁপে, কি ব্যাধি গুনিন বাবা? ব্যাধি হলো ভূতের আছর, তোর জংলা বাড়ি ভূতের বসত, ওই নিম গাছে ভূত থাকে, আগে ওই গাছ কাট, তারপর একে একে চালতা সজিনা অর্জুন বহেরা বেল সব গাছ কেটে চাপা কর। নিম গাছে ভূতের বাসা, কেটে কেটে জলে বাসা। তোমার বাবা তো হেকিম ছিলেন, তিনি এসব গাছ কেন লাগিয়েছেন তুমি জানো না? চিকিৎসার জন্য স্যার। তাহলে ওই গুনিনের কথা এই গাছগুলো কাটছো কেন? মানুষের রোগ ব্যাধির চিকিৎসায় হাজার বছর ধরে এই সমস্ত ঔষধি গাছগাছড়ার মাধ্যমে ভেষজ চিকিৎসা চলে আসছে। ভেষজ চিকিৎসা অত্যন্ত সহজ ও সাশ্রয়ী। এখন সরকার সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করতে ভেষজ চিকিৎসার প্রসার ঘটাচ্ছে। জেলা সদর হাসপাতালে ভেষজ চিকিৎসার জন্য সুশিক্ষিত ডাক্তার নিয়োগ করছে। তোমার বাবা হেকিম সাহেব এইসব ঔষধি গাছ লাগিয়ে ভেষজ চিকিৎসা দিয়ে অনেক মানুষের সেবা করেছেন। তোমার এখন একমাত্র কাজ হবে এই সমস্ত ঔষধি গাছ রক্ষা করা। বলো, রক্ষা করবে? জি।